সাকিব রে নিয়ে যদি এরপর মানে এই এই ঈদের সুপারহিট ছবি দেওয়ার পর যে এসব কথা বলবে, ধরে রাখেন ওরা আসলে মানুষের কাতারে পড়ে না। মানে এটা তো বলে বলে শেষ করা যাবে না যে লাস্ট দৃশ্যে কান্না, আমরা বিনোদন নিতে এসে কেঁদে বের হয়েছে, এটার মধ্যে একটা সাকসেস, আমি হেসে হেসে বের হইলাম, এটা তো না, পুরো ছবিটা এন্টারটেনমেন্ট ছবি আর লাস্টে গল্পের কারণে মানুষ কেঁদে বের হয়েছে, এটা বিশাল পাওয়া না। আপনার আমি কি কাঁদাতে পারবো? পারবো না। তো সো একটা সাকিব খান যে সব পারে সেটা আবারও প্রমাণ করলো। তবে আমি এখনও বলবো, যারা সাকিবিয়ান ছাড়া অন্যদের উদ্দেশ্য করে বলবো, যারা সাকিবের পিছনে এখনও লেগে আছেন, আমি রিকোয়েস্ট করব একটা মানে প্রতিভাকে, সাকিব একটা ইন্ডাস্ট্রি, একটা মানে প্রতিভাকেতে গলা টিপে আপনারা মারবেন না। কেন, কি দরকার আছে আজকে যে আপনারা আসছেন, আমরা আসছি, টিকিট পাচ্ছি না? এটা একটা সাকিব, যদি আমরা সে বিলীন হয়ে যেত, ও যদি এখন দেশের বাইরে সেটেল হয়ে যা, ও কি খারাপ থাকবে? ভালো থাকবে। কিন্তু আমাদের কারণে যদি একজন সুপারস্টার ছবিকারা কমিয়ে দেয় বা সরে যা বা অন্য দেশে সেটেল হয়, এটা তো আমাদের ব্যর্থতা। কেন রে ভাই, একটা সাকিব তো একদিনে জন্ম হয় না, একটা রাজ্জাক ভাই একদিনে জন্ম হয় না, তাহলে আমরা কেন তার পিছনে লেগে আছি? দুষ্গুণ মিলে আমরা একসাথে হয়ে যাবো, এটা আমার আমার রিকোয়েস্ট থাকবে। কারণ আমার সাথে সবারই ভালো সম্পর্ক, সাকিবের সাথে বোধ আমি প্রায় 7 থেকে 8টা ছবি করেছি, এটা আরও অনেক আগে সাকিবের শুরুর দিকে। তারপর হচ্ছে মানাবের সাথে আমার অনেকগুলো ছবি ছিল, আমার প্রায় 35 মুভি রিলিজ হয়েছে। তো আগের যুগের ছবি আর এখনকার ছবি তো অনেক ডিফারেন্স। তো এটাই বলবো, আর নতুন যারা আসছে, যে আফার নিশু আসছে, নিশুরকে ওয়েলকাম জানানো। তারপর আরফিন শুভ আছে, সিয়াম আছে, আমাদের নীরব আছে, ইমন আছে, যারা আমাদের কাছের আছে, সাইমন আছে, তারাও তো করছে, তাদের ছবিও দেখা। আমি শুধু সাকিবের ছবি দেখবো, আরেকজনের ছবি দেখবো না, এটা যাতে না হয়। এবং গঠনমূলক সমালোচনা করা, নেগেটিভ কিছু না করে আসুন আমরা গঠনমূলক সমালোচনা করি। নিজের দেশকে ভালোবাসি, নিজের চলচ্চিত্রকে ভালোবাসি, আমাদের দেশের নাটককে ভালোবাসি, আমাদের দেশের নাটক দেখি, ভিনদেশি সংস্কৃতিকে আমরা পরিহার করি। ধন্যবাদ সবাইকে। ভাই, অনেকে বলছে যে সাকিবের দিন শেষ হয়ে যাচ্ছে, তার জনপ্রিয়তা ঘাটা পড়ছে, অনেকেই বলছে যে তার জন্য নাকি সিনেমা হল কমে গিয়েছে, কি বলবেন? সাকিব রে নিয়ে যদি এরপর মানে এই এই ঈদের সুপারহিট ছবি দেওয়ার পর যে এসব কথা বলবে, ধরে রাখেন ওরা আসলে মানুষের কাতারে পড়ে না, এটা অমানুষের মনুষ্যত্বের পরিচয় দিবে। যদি বলে যে সাকিবের কারণে হল পড়ে গেছে, সাকিবের কারণে মানুষ হলে যাচ্ছে না, তাহলে কার কারণে যাচ্ছে? ফাজলামের একটা সীমা থাকা উচিত। এগুলো মনে করেন তার নিজের ঘরে নিজের শত্রু যায় দেখেন, বাবা ছেলের কথা শোনে না, ভাই বোনের কথা শোনে না, ওইসব ফ্যামিলির লোকজন এসে বলবে যে না, সাকিব ফ্যামিলি ইন্ডাস্ট্রি ধ্বংস করেছে। আচ্ছা, আরেকটা কথা না বললে নয়, সাকিব তো বিয়ে করেছে অপুকে, বুবলিকে, তা গসিপিং করার কি আছে? সে তো স্বীকৃতি দিয়েছে। এইটা নিয়ে যে টানা খেসা কেন আমাদের মিডিয়াতে আছে না, 2 বিয়ে 3 বিয়ে করেছে, কই ওদের নিয়ে তো কথা হচ্ছে না, সাকিব রে নিয়ে কেন হচ্ছে? সাকিব রে টুকা দিলে টাকা পান, বিয়েও হয়, তাই তো? আমি ইদানিং কিছু মানে আপনাদের মধ্যে কি বলবো, মানে ভুয়া কিছু ইউটিউবাররা বের হয়েছে, তারা তাদের ভিউ বাড়ানোর জন্য উল্টাপাল্টা কমেন্টস করে, কিছুদিন সাকিবের পিছনে, কিছুদিন পজিটিভ, কিছুদিন নেগেটিভ, এগুলা এগুলো ছাড়তে হবে। এগুলো না ছাড়লে আমাদের দেশের মনে করেন যে ফিল্ম ইন্ডাস্ট্রি, নাটক, ওটিটি প্ল্যাটফর্ম এগুলো আগাবে না, কারণ ওরা তো ভিউর জন্য মাইনাস কিছু বলবে। তারপরে যে সিনেমার আপনার রিভিউ করেন, ফুট করে ভালো একটা সিনেমার আপনার খারাপ বলে দিলেন, অনেক ইউটিউবে দেখে আসছেন না, এটা ভুয়া সিনেমা, কেন করছেন? একটা সিনেমার মধ্যে 1-2 কোটি টাকা ইনভেস্ট হয়, আপনারা কেন রিভিউ দিচ্ছেন? রিভিউটা তো পারফেক্ট রিভিউ দেন, আপনার মনে কথা বলে দিলেন, তাতে তো দর্শক কমে যাচ্ছে, এ অধিকার আপনার কে দিয়েছে যে একটা সিনেমাকে আপনি হুট করে খারাপ বলার? এসব থেকে পরিহার করতে হবে। এবং আপনারা যারা আছেন ইউটিউবাররা বা চ্যানেলে যারা কাজ করছেন, যারা অনলাইনে যাবে, যাতে অন্তত মাইনাস কোনো কথা না আসে কোনো নির্মাতা, কোনো আর্টিস্ট তাদের বিরুদ্ধে। আমি চাই সবার মন মানসিকতা সুন্দর থাকুক, আমরা সুন্দর একটা দেশে বাস করি, আমরা পরিচ্ছন্ন সিনেমা দেখি, পরিচ্ছন্ন নাটক দেখি। আসলে সিনেমা দেখার ইচ্ছা তো 4টা সিনেমায় দেখা ইচ্ছে আছে, সেই প্ল্যান নিয়ে এসেছিলাম আমি আর আমার জানে জিগের দোস্ত আছে, খুব পরিচিত নির্মাতা অশোক অলিক, ওকে কালকে ওর সাথে অনেকক্ষণ কথা হলো, বললো দোস্ত আমি তো প্রিয়তমে দেখেছি, টিকিট পাইনি, অনেক কষ্ট করে দেখে আসলাম, চল আবার দেখি। তাই বললাম ঠিক আছে চল। অলিক, আমি এস এস আলম সুমন, আরেকটা হিরো দেখলে চিনবেন,
আমরা মিলে সবাই মিলে আসলাম সিনেমা দেখার জন্য বসুন্ধরাতে। আজকে তো টিকিট নেই, আগামীকালকেও নেই, আগামী পরশুও নেই। কি দাঁড়ালো মোরাল অফ দ্য স্টোরি? কি হলো যে আমাদের দেশের মানুষ সিনেমাটাকে বিনোদন হিসেবে নিচ্ছে? এটা আমাদের এখনকার সিচুয়েশনের জন্য একটা বেটার জিনিস আমি মনে করি। ছেলে মেয়ে নিয়ে এসে যদি আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান, খেতে যান, পাশাপাশি সিনেমাটাকেও বিনোদন অংশ হিসেবে রাখেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাবে। যেমন যাচ্ছে, এই যে টিকিট কাটলাম, আর দুই দিন পর কি সিনেমা? এক নম্বর প্রিয়তমা, দুই নম্বর আমার কাছে কেসিনিও, তিন নম্বর গুলুই, চার নম্বর হচ্ছে পয়লিকা। এই চারটা ছবি আমরা দেখব, বাকি যেগুলো আছে আমরা কালকে হয়তো পরশু দিন দুইটা দেখবো, আবার হয়তো স্যাটারডে আসবো যে আবার দুইটা দেখবো, সবগুলো ছবি দেখব। কেন দেখব? একটা সিনেমার মধ্যে আমরা যেটা বিভিন্ন ইউটিউবারদের দেখলাম যে অশ্লীল গালি আছে, অঙ্গভঙ্গি আছে, এইটা দেখা আসলে কি এরকম কিছু কি না এটা আমাদের জানার দরকার আছে। কেননা এখন জোয়ারে বাড়ছে সিনেমা, মানুষ আসতেছে, হলমুখী হচ্ছে। এখন যদি আবার বালগার কিছু চলে আসে এটা প্রতিরোধ করতে হবে আমাদেরই। এজন্য প্রত্যেকটা ছবি দেখব এবং সেটা কমেন্টস করব। তবে সাকিব খান, যে সাকিব খান নাম্বার ওয়ান, সেইটা গত ঈদে প্রমাণ করেছে, এর আগে গুলোই দিয়ে প্রমাণ করেছে, গত ঈদে লিডার আমি বাংলাদেশ দিয়ে প্রমাণ করেছে, এবার করলো প্রিয়তমা দিয়ে। তার লুক, অ্যাক্টিংয়ের ধরন, সে যে নিজেকে পরিবর্তন করে এবং বডি শেপ আপনারা দেখেন গত ঈদের সাথে, এটার কিন্তু মিল নাই। একটা হিরোর কিন্তু এইটা হওয়া উচিত, নিজেকে ঠিক রাখা। কিন্তু আমাদের দেশের হিরোরা তো এরকম হচ্ছে না, হিরোইনরা হচ্ছে না, কে মোটা হয়ে যাচ্ছে, কে চিকন হয়ে যাচ্ছে, কারো গাল ভেঙে যাচ্ছে। তো সাকিব কিন্তু নিজের এই যে 44 ইয়ার্স জানার মধ্যে ধরে রাখা, এটা দর্শকদের জন্য, আমাদের বাংলাদেশে যারা সিনেমা দেখে তাদের জন্য রেখেছে। আমি ধন্যবাদ জানাই হিমেল আশরাফকে। হিমেল আশরাফ আমাদের অনেক ছোট ছোটো ভাই, ওর সাথে আমি আমেরিকা গেলে ফোনে কথা হয়, ভাই আসেন আমার আসেন একসাথে কফি খাই। তো ও যে এই উইথিন শর্ট টাইমের মধ্যে এসে এত ভালো একটা সিনেমা বানাবে, মানে এটা অকল্পনীয় আমাদের কাছে। তো ও আগেই মেধা, ও আগে একটা সুলতানা বিবিয়ানা করেছিলেন আঁচলকে নিয়ে, ওইটাও ভালো ছবি ছিল। আরেকজনকে ধন্যবাদ না দিলে নয়, সেটা হচ্ছে প্রিয়তমার প্রডিউসার আরশাদ আদনান সম্পর্কে, আমাদের বিআই সম্পর্ক। তো এই যে সে হঠাৎ করে এসে প্রিয়তমাতে হাত দেওয়া এবং বাইরের থেকে একটা আর্টিস্ট নিয়ে এসে সাকিবের সাথে নতুন জুটি করে, আপনারা দেখেছেন হয়তো যে ঈদের গানটা করেছে এক্সিলেন্ট, তারপর যে একটা রোমান্টিক গান, এটা কিন্তু এখন সবার মুখে মুখে আছে। সিনেমা হলে এরকমের হতে হবে যে গানগুলো মুখে মুখে আসতে হবে, এইটা আরশাদ আদনান কিন্তু তার এই প্রোডাকশনে দেখিয়ে দিয়েছে। এটা কিন্তু আমরা তাকে ধন্যবাদ দেওয়া উচিত যে ওনার মতো লোক এগিয়ে আসছে, তার মতো আরও যারা আছে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন, আপনারা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অর্থ লগ্নি করেন, এখন ফেরত পাবেন, ফেরত পাওয়ার যুগ আসছে, টাকা উঠে লাভ হবে এবং সঠিক জায়গায় করতে হবে।